स्टूडेंट्स आज हमरा आलोचना करब गाउसेर सूत्रेर द्वितीय प्रयोग निये, जेटा हलो एकटा असीम दैर्घ्येर ऋजु परिबाहीर जन्य परिबाही थेके जे कोनो दूरत्वे तड़िৎ क्षेत्र प्राबल्येर मान निर्णय बा इनफाइनाइटलि लॉन्ग एक स्ट्रेट कंडक्टिंग वायर जोन्नो जे कोनो दूरत्वे इलेक्ट्रिक फील्ड इंटेंसिटीर वैल्यू कत होबे सेटा आमरा निर्णय करब। सपोज आमादेर काछे एक इनफाइनाइटलि लॉन्ग स्ट्रेट वायर रही है जार एदिकटा असीम दूरत्व पर्यंत विस्तृत एवं एदिकटाओ असीम दूरत्व पर्यंत विस्तृत। ये तारटाके सुषम भावे धनात्मक आधाने आहित करा हुए छे। एखन ए तार थेके आर दूरत्वे आमी एकटा बिंदु निलाम पी, आमाके एई इनफाइनाइटलि लॉन्ग स्ट्रेट वायरेर जन्य आर दूरत्वे पी बिंदुते इलेक्ट्रिक फील्ड इंटेंसिटी बा तड़िৎ क्षेत्र प्राबल्येर मान निर्णय करते हबे गाउसेर सूत्र प्रयोग करे। तो प्रथमे आमी की करब ए आर दूरत्व के व्यासार्ध एवं ए तारेर दैर्घ्य के अक्ष धरे निये आमी एल दैर्घ्येर एकटा लम्बवृत्ताकार चुंग कल्पना करछि, ठीक आछे, जार दैर्घ्य हलो एल आर ए चुंगटा हलो एकटा बद्ध तल बा एके आमरा अनेक समय गाउसियो तल बा गाउसियन सार्फेस बोले थाकि। एखन देखो पी बिंदुते बद्धतलेर ओपर आमी जुदी एकटा क्षुद्र क्षेत्र नी डीएस ताहले सेई क्षेत्रेर जे क्षेत्र भेक्टर तार अभिमुख कोन दिके हबे बद्धतलेर लम्ब बराबर बाइरेर दिके। एखन এই ধনাত্মক আধানে আহিত তারের জন্য এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির অভিমুখ হবে রেডিয়ালি আউটওয়ার্ড বা বাইরের দিকে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই চুঙ্গের যে বক্রতল সেই বক্রতলের ওপর যে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং এরিয়া ভেক্টর একই অভিমুখে ক্রিয়া করছে। আচ্ছা, যেহেতু এই স্ট্রেট ওয়্যার থেকে চুঙ্গের যে বক্রতলের প্রত্যেকটা বিন্দু একই দূরত্বে রয়েছে, তাই আমরা ধরে নিতে পারি যে এই চুঙ্গের যে বক্রতল সেই বক্রতলের প্রত্যেকটা বিন্দুতে এই ঋজু পরিবাহীর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু হলো সমান। আচ্ছা, এই চুঙ্গটা দেখো তিনটে সারফেস নিয়ে তৈরি হয়েছে। একটা হচ্ছে বক্রতল বা একটা কার্ভ সারফেস রয়েছে,
আর দুটো হচ্ছে সার্কুলার সারফেস, এটাকে বলছি সারফেস নাম্বার টু আর এটাকে বলছি সারফেস নাম্বার থ্রি। আচ্ছা এই যে সেকেন্ড সারফেস, এখানে দেখো ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া করছে রেডিয়ালি আউটওয়ার্ড এই তার থেকে, আর এই বিন্দুতে এই তলের জন্য ক্ষেত্র ভেক্টরের অভিমুখ হচ্ছে এই বদ্ধ তলের লম্ব বরাবর বাইরের দিকে, অর্থাৎ এই দ্বিতীয় তলের জন্য ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তিন নম্বর যে তল, এখানেও দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য রেডিয়ালি আউটওয়ার্ড বা ঋজু পরিবাহী থেকে বাইরের দিকে ক্রিয়া করছে, এবং এই তৃতীয় তলে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ হল এই বদ্ধ তলের লম্ব বরাবর বাইরের দিকে, অর্থাৎ এই তৃতীয় তলেও ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ হলো 90। এখন আমরা গাউসের সূত্র প্রয়োগ করে নির্ণয় করি যে এই আহিত ঋজু পরিবাহীর জন্য এই সমগ্র বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান কত হবে। আমরা জানি গাউসের সূত্র, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। আচ্ছা আমরা এই ইন্টিগ্রেশনটাকে এবার তিনটে পার্টে ডিভাইড করতে পারি, ই ডট ডিএস এই ইন্টিগ্রেশনটা হচ্ছে এই চোঙের যে কার্ভ সারফেস বা বক্রতল তার জন্য, প্লাস এই ইন্টিগ্রেশনটা হচ্ছে এই দ্বিতীয় তলের জন্য, আর এই ইন্টিগ্রেশনটা হচ্ছে চোঙের যে তৃতীয় তল তার জন্য। আমরা ধরে নিচ্ছি এই যে ঋজু তার বা স্ট্রেট ওয়্যার তার আধানের রৈখিক ঘনত্ব হলো ল্যামডা, যাকে আমরা প্রকাশ করেছিলাম কিউ বাই এল দিয়ে, অর্থাৎ এই আহিত ঋজু পরিবাহিতে একক দৈর্ঘ্যে কি পরিমাণের আধান রয়েছে, ল্যামডা পরিমাণ। আচ্ছা তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, বা প্রথম তলে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি, অর্থাৎ এই যে ফার্স্ট ইন্টিগ্রেশন এখানে আমরা পেয়ে যাব ই ইনটু ডিএস, প্লাস দ্বিতীয় তলে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ 90, তাহলে আমরা কি পাবো ই ডিএস কস 90, কস 90 তার মান হলো 0, তাহলে সেকেন্ড ইন্টিগ্রেশন সেটা হয়ে যাবে আমাদের 0। তৃতীয় তলেও আমরা দেখছি ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, তাই তৃতীয় তলের জন্য এই ই ডট ডিএস এর মান কত হয়ে যাবে, 0, দ্যাট ইজ ইকুয়াল টু আমি পেয়ে যাব কিউ বাই এপসাইলন নট। এখন আমরা কি পাচ্ছি, আমি তো বলে দিলাম যে এই চুঙ্গের যে বক্রতল সেই বক্রতলের প্রত্যেকটা বিন্দুতে এই আহিত ঋজু পরিবাহীর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হলো সমান, তাই আমরা এই ইন্টিগ্রেশন থেকে এটাকে বের করে নিচ্ছি, তাহলে ই ইন্টিগ্রেশন ডিএস দ্যাট ইজ ইকুয়াল টু কিউ, যেহেতু একক দৈর্ঘ্যে রয়েছে ল্যামডা পরিমাণের আধান, তাহলে এই এল দৈর্ঘ্যে কি পরিমাণ আধান থাকবে, ল্যামডা ইনটু এল পরিমাণ ডিভাইডেড বাই ইপসাইলন নট, বা ই ইনটু ইন্টিগ্রেশন ডিএস এটা আমাকে কি দিচ্ছে, না এই চোঙের যে বক্রতল সেই বক্রতলের ক্ষেত্রফল। আমরা জানি একটা লম্ব বৃত্তাকার চোঙের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় সেটা হয় 2πr ইনটু এল, দ্যাট ইজ ইকুয়াল টু ল্যামডা এল বাই ইপসাইলন নট, বা ই ইজ ইকুয়াল টু কত পাচ্ছি,
एल एल कैंसिल होच्छे हमरा पे याची लैम्डा डिवाइडेड बाय टू पाई इप्साइलन नॉट आर अर्थात गाउसेर सूत्र व्यवहार करे खूब सहजे आमरा एकटा आहित असीम दैर्घ्यर ऋजु परिबाहीर जोन्नो जे कोनो दूरत्वे तड़ित क्षेत्र प्राबल्य बा इलेक्ट्रिक फील्ड इंटेंसिटीर मान निर्णय करते पारलाम। एखाने आमरा कि देखछि जे इलेक्ट्रिक फील्ड इंटेंसिटीर जे अभिमुख सेटा हलो ए आहित ऋजु परिबाही थेके बहिर्मुखे बा रेडियली आउटवार्ड। जदि এই ওয়াটটাকে ঋণাত্মক আধানে আহিত করা হতো তখন এই ঋণাত্মক আধানে আহিত অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর জন্য যে কোনো দূরত্বে ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটির অভিমুখ হতো রেডিয়ালি ইনওয়ার্ড, ঠিক আছে, বা অন্তর্মুখী। আশা করি আজকের যে আলোচনা তোমরা সবাই বুঝতে পেরেছো। তাও এই টপিক রিলেটেড তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আমি তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো।